এই ওই যে একটা গাড়ি নষ্ট হয়েছে, চলেন তো যাই দেখি কি হয়েছে। ওই না চলেন, হ্যাঁ চলেন যাই একটু। আসসালামু আলাইকুম, আপনারা এই রাত 12টা বাজে কি করেন? জি ভাইজান, 12টার সময় কি করতেছেন? এনে বই বেয়া 12টার সময়, হ্যাঁ 12টা বাজে না? এটাই কইতেছি 12টা তো বাজে তোছে, আমরা তো জানি। এনে কি করতেছেন? কতটা চিন্তা করে দিছি, একটু ঠেলা দিয়ে একটু সাইড করে দেয়, চলেন যাই। প্রাইভেট কার আইন আপনারা, আমরাই তো আছি, আমরাই তো করবো, আর কারা করবো কোন? আসসালামু আলাইকুম, কি হয়েছে আপনার প্রাইভেট কারের? হ্যাঁ কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হইলো? এখন কি সাইড করতে পারবেন না? সাইড করতে পারবেন না? আপনার পরিচয়টা স্যার কি করেন? ডাক্তার, আমি পঙ্গু হাসপাতালে প্রফেসর। পঙ্গু হাসপাতালে আছেন, ঠিক আছে। আমি ওই স্টারিং এ বসে, আপনার ড্রাইভারে এটা ঠেলা দাও, তুমি করো যাও, সাইড করে দিই আমি। আপনারা একটু হেল্প করেন, হ্যাঁ আমি চালাইতে পারি, আমি আমি চালাই। তাহলে আপনি বসেন স্যার গাড়িতে, আপনি আপনি বসে তুমি একটু ঠেলা দাও, আপনারা একটু হেল্প করেন। আচ্ছা ওইদিকে সাইড করে দিন, মেইন রোড তো স্যার, না আমরা ওই যে সাইড করে নেই, খুঁজে পাবে, আপনি লোকেশন দিলে খুঁজে পাবে। আপনি গাড়িতে, আপনি স্টিয়ারিং এ বসেন। লুকাইছে তো না স্যার? হ্যাঁ আগে সাইড করে নেন, পরে ঠিক করেন, সমস্যা নাই। আজকে নাইট ডিউটি করার সময় মানিক মিয়া ইন্টারসেকশন আসাদ গেট থেকে ধানমন্ডির দিকে যাইতে জাতীয় সংসদ ভবনের ঠিক পশ্চিম পাশের রাস্তায় মিরপুর রোডে একটি প্রাইভেট কার নষ্ট হয়ে যায়। তো প্রাইভেট কারের বাংলাদেশ পঙ্গু হসপিটালের একজন সিনিয়র ডাক্তার, তো স্যারের সাথে কথা বলার পর কারণ এত রাতে কেউ আসলে এরকম নীরব এলাকায় কেউ দাঁড়ায় না, এবং আমরা কয়েকজন বাইকারকে পেয়েছি, তাদের সহযোগিতা নিয়েছি, আমাদের ট্রাফিক পুলিশও মানসিকভাবে সাহস দিয়েছে গাড়ির চালক এবং গাড়ির ডাক্তার স্যারকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার স্যারে ফোন করে বিহারি ক্যাম্প থেকে কয়েকটা মিস্ত্রি নিয়ে আসছে, তো তারা গাড়ি এখন ঠিক করবে। আর স্টার্ট বললে হয় স্যার বললো এইভাবে আমরা গাড়িটি যথাযথ রাতের বেলায় নিরাপত্তা দিই এবং বিপদে মানুষকে পাশে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবে, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।